রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও আশেপাশের জেলার নেতাদের যৌথ সভায় কথা জানান তিনি। এদিকে বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। পার্থ রহমানের প্রতিবেদন। রাজধানীতে 19 জানুয়ারি আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে রাজধানী ও আশপাশের কয়েকটি জেলার নেতাদের সাথে সোমবার বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভায় তিনি সমাবেশের ব্যাপারে দিক নির্দেশনা দেন। এ সময় ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন পরবর্তী সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময় করবেন। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। সবাইকে আমরা আবারও চিঠি দেব। এদিকে বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির সঙ্গ ত্যাগ করে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনে ভোটের মাধ্যমে সাধারণ মানুষ মৌলবাদীদের প্রত্যাখ্যান করেছে। কোনোদিনও মৌলবাদ এই অসম শক্তির মাধ্যমে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি যেন আর রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।